ডেলি শুভের লিড তারকাদের উপর শুটিংয়ের ব্যাপক চাপ থাকে, সঙ্গে করোনার জন্য জারি বাড়তি নিয়মবিধি। এরই মাঝে লক্ষ্মী পুজোর ছুটিতে বাড়িতে থাকাকালীন আচমকায় অসুস্থ হয়ে পড়েন অভিনেতা প্রতীক সেন, মানে মোহর ধারাবাহিকের শঙ্ক। অনিয়মিত রক্তচাপজনিত সমস্যার জন্যই গত রবিবার রাতে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন প্রতীক। আপাতত অনেকখানি সুস্থ প্রতীক, তবে তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই মতো এখন শুটিং থেকে দূরে অভিনেতা, তার দিকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রযোজক সংস্থা। অন্যদিকে প্রতীকের অসুস্থতা নিয়ে রাতের ঘুম উড়েছে অনুরাগীদের, কুইস্টারকে নিয়ে চিন্তিত পর্দার মোহর সোনামণি সাহাও। তিনি প্রতীকের উদ্দেশ্যে ফেসবুকের দেওয়ালে গেট উইলসন বার্তা পোস্ট করেন। পর্দার মোহর সংঘ জমজমাট রসায়নের পিছনে যে বাস্তব জীবনেও এই জুটির গভীর বন্ধুত্ব লুকিয়ে আছে তা বলাই যায়, তাই প্রতীকে দ্রুত আরোগ্য কামনা করলেন সোনামণি। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো মোহর শিক্ষক ছাত্রীর প্রেমের চিরন্তর অনুভূতিতে হাতিয়ার করে সুপারহিট মোহর টানা দু সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষ থাকার পর গত সপ্তাহে 2 নম্বরে নেমে আসে মোহর। বিয়ের পর বিচ্ছেদ নয়, সব সমস্যা ভুলে শঙ্খ মোহরের মিলনের অপেক্ষায় দর্শকরা। ধারাবাহিকের সাম্প্রতিক এপিসোডে মোহর শঙ্খকে জানিয়ে দিয়েছেন কি কারণে বিয়ের পরেও শঙ্খর কাছ থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সে। জেঠুমণিকে দেওয়া কথা রাখতেই মোহরের দূরে থাকার সিদ্ধান্ত, তবে কিভাবে সব হিসেবে পাল্টে দেবে শঙ্খ তাই ধরা পড়বে ধারাবাহিকের আসন্ন ট্র্যাক। উল্লেখ্য, মোহরের আগে স্টার জলসায়ের ধারাবাহিক খোকাবাবুতেও লিড রোলে অভিনয় করেছেন প্রতীক। এছাড়াও গত বছর ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে অতিথি এবং চণকুণ্ডলের মতো ছবিতেও দেখা মিলেছে প্রতীকের। বাংলা বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।